জার্মানির বন শহর থেকে বলছি আমি খালেদ মহিউদ্দিন। আমরা একটি কথা দুই তিন সপ্তাহ ধরে অনেক বেশি চলছি শুনছি, সেটা হচ্ছে আইন প্রণেতা বা এমপি হওয়ার জন্য কি যোগ্যতা হওয়া দরকার, আইন প্রণেতা হওয়ার জন্য আসলে কি কোনো স্পেশাল কোনো মানুষ হতে হবে কিনা, যে ইচ্ছা বা অন্যদিকে যে খুশি সেই আইন প্রণেতা হতে পারবে কিনা, এইসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর জনাব নিঝুম মজুমদার। আমরা জনাব নিঝুম মজুমদার আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য স্বাগত জানাই। আমাদের সঙ্গে আরও রয়েছেন ইউটিউবার এবং দর্শক নন্দিত জনাব হিরো আলম। জনাব হিরো আলম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা সরাসরি একটু জনাব হিরো আলম আপনার কাছে যেতে চাই। জনাব আলম, আপনি আপনাদেরকে একটু জানাবেন যে আপনার রাজনৈতিক লক্ষ্য কি, মানে কোন রাজনৈতিক দলে আপনি বা জোটে আপনি যোগ দিবেন, নতুন কোন রাজনৈতিক দল করবেন, সেরকম কোন সম্ভাবনা আছে কিনা। অন্যভাবে যদি একটু বলি, বিএনপি বা মানে যারা সরকারের বিপক্ষে আছে বা সরকারের পক্ষে আছে, তারা কেউ আপনার সাথে যোগাযোগ করেছে কিনা যে তাদের দলের রাজনীতিতে যোগ দেওয়ার জন্য? জনাব হিরো আলম, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে এখানে আনার জন্য। আর সত্যি কথাই বলতে কি, রাজনীতি সবাই করে, কেউ মনে করেন তাদের সম্মানের জন্যই করে, কেউ টাকার জন্যই করে, কেউ আবার মনে করেন মানুষের সেবা করার জন্যই করে। মূলত আমি অল টাইম জনসেবা কাজ করতে পছন্দ করি, সেই সব কিছু চিন্তা ভাবনা করেই রাজনীতি করা। আরেকটা বিষয়, রাজনীতি কোনো দল ভোটের আগে এবং ভোটের পরে এখন পর্যন্ত কোনো বড় ধরনের কোনো দল যোগাযোগ করেনি। কিছু কিছু দল আমার সাথে যোগাযোগ করে, আমি তাদেরকে বলছি না আমি এই মুহূর্তে কোনো দলে যোগ দেব না। আর ভোটের আগেও এবং পরেও কোনো রাজনৈতিক দলের সাথে এখনো নাই, এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতেছি। এখন পর্যন্ত কোনো রকম মনে মনে ঠিক করিনি যে আমি কোনো টাইমে দলে কোনো দলে যোগ দেব কিনা। বড় দল আপনার নিজের কোনো রাজনৈতিক দল করার ইচ্ছা আছে কিনা? না, সবারই স্বপ্ন থাকে দল করার, কিন্তু আমি তো একটা জায়গাতে এখন মানে সবার পৌঁছানোর চেষ্টা না। জনাব হিরো আলম, আপনি যেহেতু এখন আমাদের রাজনৈতিক পাবলিক এরিনায় আছেন, আপনাকে সেভাবে প্রশ্ন করি, সবাই বলতে মানে সবার রাজনৈতিক দল করার হয়তো থাকে না, মানে ইচ্ছা থাকে না, আপনার কি আছে কিনা সেটা যদি একটু বলতেন। আমারও আছে, আমি আমারও মনে করেন দল করার ইচ্ছা আছে। আচ্ছা, তো সেটার সম্পর্কে যদি আমাদের একটু বলেন যে আপনি কিরকম রাজনৈতিক দল করতে চান এবং সেই রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য কিরকম হতে পারে, বা এটার মধ্যে থেকে আসলে আপনি কি লক্ষ্য অর্জন করতে চান, সেটাও যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমি আসলে রাজনৈতিক দল যদি তৈরি করি, একটু পরিবর্তন কিছু নিয়ে আসবো। মানুষ মনে করেন যে অ্যানালগে যে আগে সিনেমা দেখতেছিল, আমরা শুধু বাংলা সিনেমায় আমরা একরকম দেখেছি, বাংলাদেশের বাপের সাথে ক্যাসাল, বউর সাথে ক্যাসাল, এরকম একটা রাজনৈতিক দলগুলো আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, সমাজ পাল্টাতে যদি আমরা সবাই চাই, তার দলের কিছু পরিবর্তন আসে আনতে হবে। আমরা তো আগেকার রকম একই রকম ভাবে আমাকে রাজনৈতিক দলগুলো যে করে চলতেছে, একই রকম ভাবে শাসন চলাইতেছে, একই রকম করে সে ক্ষমতা আছে, তার বাবা আছে, তার বাবা গেলে তার ছেলে আছে, তারা কিন্তু দলটা এবং তা এবং আসনটা ছাড়তেছে না। এই কারণে দলের কিন্তু এবং দেশের কোনো পরিবর্তন আমরা লক্ষ্য খুঁজে পাইতেছি না। আমাদের দেশের পরিবর্তন করতে গেলে তাদেরকে কিন্তু ছাড়ে দিতে হবে, রাজনৈতিক দলকে আমাদেরকে ছাড়ে দিতে হবে। আমরা তো অনেক বছর, তো 10 বছর 50 বছর রাজনীতি করলাম, নতুন করে সুযোগ দেখ না, তারা দেশের পরিবর্তন কিছু আনতে পারে কিনা। এইরকম আমরা নতুনটাকে নিয়ে নতুন দল হিসেবে আমরা নতুন করে একটা রাজনৈতিক দল তৈরি করবো, যাতে সবাই কোনো হিংসে থাকবে না, বিবাদ থাকবে না, যার যা সুস্থ মতো ভোট হবে, যার দাগ ভালো লাগবে তাই তাকে সে ভোট দেবে, এবং মনে করি যার দাগ ভালো লাগবে সেই দলে যোগদান করবে, সমাজের কাজ করবে, এইরকম একটা রাজনৈতিক দল নতুনদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই, নতুনদেরকে নিয়ে দল করতে চাই। মানে যারা যারা এখন রাজনীতি করতেছেন তাদের কাউকে আপনার দলে আপনি আর দেখতে চান না? না, কেউ কেউ এদেরকে দেখতে দেখতে মনে করেন বেরোধ ধরে গেছে। আপনি বড় বড় যে কোনো দল আছে, দলের নাম শুনলে কয়েকে আপনি যখন মানুষের কাছে ভোট চাইতে বা রাজনীতিকর যেটাকে জনসংযোগ আমরা বলি তখন গেছেন, তখন সবাই বলেছে যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির কথা বাদ দেন এখন আমরা, মানে এরকম ভাবে কি বলেছেন? কার বিরুদ্ধে জনগণ বিরক্ত বেশি, আওয়ামী লীগ বিএনপি? জনগণ করছে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, এদের মনে করেন অনেক বছর দেখছে করছে, এদেরকে অনেক দেখলাম, বারে বারে এরা একই রকম কয়, ভোটের আগে খালি বড় বড় কথাবার্তা বলে, ভোট চলে গেলে কারো কোনো খবর রাখে না। তো আমরা তো অনেক দেখলাম, আমাকে জীবনে কি করলো তারা, ভোট চলে গেলে তাদেরকে খোঁজ পাওয়া যায় না। তো আমরা নতুন কাউকে চাই যে নতুন নতুনটা কি করে। জনগণ মনে করেন আমাদের এই দলগুলোর উপর একদম এতটাই রাগ যে নতুন কাউকে চাইতেছে,
এই নতুন টেবলে দেখেন যাকে খুঁজে পাইতেছে এটা কলার গাছে দাঁড়াইতেছে, লোকদের তারই উপর কিন্তু হুমড়ি খেয়ে পড়তেছে, আমরা একই ভোট দেবো এদেরকে, আর মনে সহ্যই হইতেছে না নতুন করে। কলা গাছের উপমাটা কেন বললেন, মানে কলা গাছকেও ভোট দেওয়ার প্রসঙ্গটা কোত্থেকে আসলো, মানে আপনি কি এই ধরনের কোনো কথা শুনেছেন যে মানে মানুষ এরকম কথা বলছে যে এখন যদি এইসব দলের বিরুদ্ধে কলা গাছও দাঁড়ায় তাহলে তাকেও আমরা ভোট দিব? হ্যাঁ, মানুষ জনগণ এই কথাগুলো বলছে, যেহেতু আমি জনগণে আমি প্রতিটি এলাকায় ঘুরেছি, জনগণের পাশে গেছি, তারা কি বলে আমি যে কথাগুলো বলতে সবকে জনগণের কথা বলতেছি, মানুষের মাঠ লেভেলে আমি যে কথাগুলো সবার মুখে শুনতে পেরেছি সেই কথাগুলো আপনাকে বলতেছে, লোকেরা এই কথাগুলো বলতেছে, এই কথাগুলো আমার না, জনগণের কথা এগুলো। আপনার কি মানে আমি আপনার রাজনৈতিক যে কর্মকাণ্ড কর্মসূচি সেগুলো আমি ফলো করছিলাম, কিন্তু এখন আপনি যেভাবে কথা বলছেন সেই কথাগুলির সাথে বাংলাদেশের সুশীল সমাজ বলতে যে যারা বোঝায় আর কি, যারা তাদের তাদের কথাগুলিরও অনেক মিল আছে। আমরা দেখেছি যে এই সুশীল সমাজের যে এই কথাগুলি, সেই কথাগুলির কারণে কিন্তু আমরা এই দুই নেত্রীকে চাই না, এই রাজনৈতিক দলকে চাই না, এরকম করে কিন্তু আসলে আমরা দেখেছিলাম যে 2007 সালে যেটাকে ওহান 11 সরকার বলা হয় সেরকম এসেছিল। আপনার কাছে কি মনে হয় আপনার কথাগুলির সাথে ওই কথাগুলির মিল আছে? আপনি কি 2007 সালেও এরকম ভেবেছিলেন যে এই পলিটিক্যাল পার্টিগুলি চলে গেলে এটি ভালো বা অন্য না থাকলে ভালো? না, আমরা তো সবাই চাইতেছি আমরা নতুন কেউ আসুক, পরিবর্তন কেউ চাই, যেহেতু জনগণ তাদের উপরে একবার বিরক্ত, নতুন কেউ আসলে জনগণের দেশে হয়তো উন্নত হতে পারে। আমার কথা, আপনারা তো 50 বছর ধরে আপনারা দল করলেন, ছেড়ে দেন না, নতুন কেউ করুক, আমরা এই নতুন কাউকে যদি জনগণ দেবে বলে ঠিক করে সেটা আপনাকে কেন দিবে সেটা আপনি আমাদেরকে একটু বলবেন। আমরা একটু জনাব ব্যারিস্টার নিজুম মজুমদারের কাছে যাই। ব্যারিস্টার নিজুম মজুমদার, আপনি ফেসবুকে এটি বলেছিলেন যে বিএনপির বুর্জোয়া রাজনীতির শিকার হিরো আলম, একটু আপনি ব্যাখ্যা করবেন যে বিএনপির বুর্জোয়া রাজনীতির সাথে হিরো আলমের, জনাব হিরো আলমের কি সম্পর্ক, বিএনপির সঙ্গে হিরো আলমকে জড়ানোর এই প্লটটাই বা কেন, মানে ব্যাপারটা কি এরকম আমি ধরে নিব যে আওয়ামী লীগ না করলেই তাকে কোনো বিরোধী দলের বা বিএনপির বা জামাতের সাথে এটা একটা ট্যাগ দেওয়া হবে বা এটা বলা হবে? আপনি যদি একটু বলতেন যে বিএনপির বুর্জোয়া রাজনীতির শিকার হিরো আলম দিয়ে আসলে আপনি কি বুঝাতে চাইছেন? বেশ, নিজুম মজুমদার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সমস্ত দর্শককেও আমার শুভেচ্ছা। বিএনপির বুর্জোয়া রাজনীতির কথা বলেছি, এটা বলবার প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে বিএনপি সময়ে সময়ে বিভিন্ন মানুষের উপরে নানানভাবে সওয়ার হয়। বিএনপির এখন রাজনীতির যে অবস্থা তাদেরকে একটা বিলুপ্ত প্রায় দলই বলা চলে, এবং মাঠের যে অবস্থা বা তাদের সাংগঠনিক যে অবস্থা তাতে করে আমার এই কথাটা খুব বেশি অতুক্তি হবে বলে আমার মনে হয় না। খুব অতুক্তি হবে, আমার অভিজ্ঞতাটা বিশ্লেষণ মজুমদার খুব অতুক্তি হবে। আপনি যদি মানুষ আপনি যদি বলেন যে বিএনপি একদম দেউলিয়া হয়ে গেছে, এটি একটা অতুক্তি হবে আর আমার আমার বিবেচনা। সেটা ঠিক আছে, একদম পারফেক্ট যেটা আপনি আপনার অপিনিয়ন দিতে পারেন, কিন্তু সাম্প্রতিক সময়ে আমি দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল এবং বাংলাদেশের অ্যাটলিস্ট প্রায় 1500টা ডিস্ট্রিক্টে আমি ঘুরেছি, আমি পাবলিক অপিনিয়ন নিয়েছি অ্যাটলিস্ট 600 জাস্ট 2 মাস আগে। সো আমার একটা মিশ্র প্রতিক্রিয়া আছে, আমি বলছি না যে সবাই বলছে সরকার ভালো, সবাই বলছে, কিন্তু আমার একদম বিএনপি যে রুটে রুটে তাদের জনসভা করেছে আমি সেইসব রুটে গিয়েছি, সাথে সাথেই গিয়েছি আসলে, ফলে আমার একটা অভিজ্ঞতা হয়েছে এবং আমি মাঠ পর্যায়ের এই জরিপটুকু আমি ব্যক্তিগত যতটুকু পারি করেছি। বুর্জোয়া রাজনীতির প্রসঙ্গটা আমি কেন এটার সাথে কানেক্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে বিএনপি বরাবরই একটা আমি বলবো যে সেনা ছাউনি থেকে আসা একটা দল, বরাবরই তারা এই বুর্জোয়া রাজনীতির প্রতিনিধিত্ব করে, এটা আসলে বলা যায় যে আমার কাছে নতুন কিছু মনে হয় না। হিরো আলমের উপরে তারা সওয়ার হয়েছে যে কারণে খুব রিসেন্টলি তারা তাদের 7টা আসন, আপনি জানেন যে তাদের 7টা সিট ছিল, সেটা ছেড়ে দিয়েছে সরকারের প্রতি প্রতিবাদ হিসেবে, এবং নানান ধরনের তাদের এইসব ব্যাপারে ইস্যুজ আছে। এখন যেটা হয়েছে যে তারা এক ধরনের শ্যাডো, আমি যেটা বলতে চাই যে এক ধরনের শ্যাডো তারা ইলেকশন করেছে। শ্যাডো ইলেকশনটা কি, ধরা যাক আওয়ামী লীগের বিরুদ্ধে এখন যেই দাঁড়াবে ইনডাইরেক্টলি বা ট্যাসিটলি তারা তাদেরকে সমর্থন দিবে। এদের একটা বড় কারণ হচ্ছে এইটা দেখানো যে আওয়ামী লীগের বিরুদ্ধে না 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 বেশ মজুমদার আমাকে একটু আলোকিত করেন। আওয়ামী লীগের বিরুদ্ধে যে দাঁড়াবে, বিএনপি তো আওয়ামী লীগের বিরোধী রাজনীতি করে তাকে তো সমর্থন দিবেই, তো সেইটা বোঝার জন্য তো কোনো মানে মানে এত বুদ্ধি খরচ করতে হয় না।
এটা সহজ। আওয়ামী লীগে আমার মানে আমি বিএনপি করি, যদি আমি বিএনপি করতে, এটা আবার কাইটা বিএনপি করি সেটা দেখানো দরকার নেই, মানে বিএনপি যদি কেউ করে তার জন্য তো আওয়ামী লীগের বিপক্ষেই সমর্থনটা যাবে, এটা তো সহজ। তার বক্তব্যে সেটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে সেটা রংলি নিয়েছেন। তিনি বলেছেন যে একটা শক্তিশালী প্রার্থী দেন আমাদের সাথে, সেটা কনটেস্ট করেন। দেখেন, হিরো আলম রাজনীতিতে খুবই নবীন এবং নতুন, তা আমার 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 ব্যক্তিগত অভিমত যেটা আছে, তাদের যেই দেখানোর উদ্দেশ্য, আমি যে আমার কাছে যেই ট্যাসিট মিনিং আমার কাছে এসছে, সেটা হচ্ছে যে হিরো আলম রাজনীতিতে তার কোনো জোট নেই, তিনি স্বতন্ত্র প্রার্থী। তাকে যদি এক ধরনের মৌন, আমি একটু শেষ করি, তাকে যদি একটা মৌন সমর্থন দিয়ে তাকে জিতিয়ে দেওয়া যায়, তাহলে এটা দেখানো যাবে যে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল, এত বড় সংগঠন একটা দল, এত নেতাকর্মী, তাদের জোট সঙ্গীকে হারিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে পাবলিককে দেখানো, পাবলিকের মোরালিটি এই জায়গাতে বুস্ট করা যে জনগণের সাথে নেই। আমি তো এই কারণে বলেছি, এটা তো দেখাতেই হবে, কিন্তু আপনি এই কথা ঠিকই বলছেন, কিন্তু জনাব ওবায়দুল কাদের যে আসলে বিএনপিরও দায়িত্ব নিয়ে নিচ্ছেন, এ ব্যাপারটা কেমন? আপনি আমাদের একটা শক্তিশালী প্রার্থী দেন, আমাদের সাথে লড়াই করেন, মানে আওয়ামী লীগ সবার দায়িত্ব নিয়ে নিলে কেমন হবে? না না, আওয়ামী লীগ তো সবার দায়িত্ব নেয় না, বিএনপি রাজনীতিতে কি আওয়ামী লীগ করে দিবে? বলে বিএনপি যদি বলে, না না অবশ্যই না, বিএনপি যদি বলে, আওয়ামী লীগের কোনো একজন মানুষ যদি বা একজন নেতা যদি বলে যে আমাদের বিরুদ্ধে যেই কুটচাল আপনি খেলতে চাইছেন, এই কুটচালে লাভ হবে না, কোন কুটচাল, কোন কোন কোন, আপনি কিন্তু আসলে একজন মানে লার্নেড, এবং আপনার এত, আপনার লেখাও আমি পড়ি, আপনি আইনজ্ঞ, একজন জুরিস্ট, আপনি বলছেন কুটচাল, কিন্তু আমি তো এখন কোনো প্রমাণ দেখলাম না যে হিরো আলমকে বগুড়া থেকে দাঁড়ানোর ব্যাপারে বিএনপি প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সহযোগিতা করেছে, এবং হিরো আলম এখানে আছেন, আমরা তার কাছে জানতে চাইবো। আপনি কিন্তু নিজে এটা স্বীকার করেছেন যে বিএনপি তো চাইবেই হিরো আলম জিতুক, তো বিএনপি যদি চায় কিভাবে চায়? বিএনপি চাইবে আওয়ামী লীগ হারুক, হিরো আলম জিতুক আর কলাগা জিতুক, সেটা কে বিএনপি তো মুখে মুখে চাইবে না? নো, আপনি বলেছেন এটা তো খুবই স্বাভাবিক যে বিএনপি চাইবে যাতে হিরো আলম জিতে, তো বিএনপি কিভাবে চাইবে? বিএনপি মনে মনে চাইবে? আমি যদি এটা বলে থাকি, আমি ভুল বলছি, বিএনপি চাইবে আওয়ামী লীগ হারুক, ঠিক আছে, আমার কাছে কুটচাল মনে হয়। কেন কুটচাল মনে হয়? কারণ হচ্ছে যে আপনি সংসদকে আপনি বলছেন অবৈধ, আপনি সংসদের বলছেন যে এই সরকার অবৈধ, আপনি সেই অবৈধ সরকারেই আরেকটা এমপি যাতে হয় আপনার সমর্থন নিয়ে, এটা একেবারেই কুটচাল, এটা অসৎ রাজনীতি। আপনার যদি আমার বিরুদ্ধে কিছু বলার থাকে, তাহলে হিম্মত নিয়ে আপনি আসেন, আপনি হিরো আলমকে সামনে এগিয়ে দিচ্ছেন কেন? হিরো আলম তার নিজের জন্য যথেষ্ট, হিরো আলমকে এইটা আপনি কেন করছেন? আপনি নিজে না আসে, এইটাকে আমি অসৎ চাল বলছি। আচ্ছা, আপনি আমাকে একটু কি মানে 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 আরেকটু প্রামাণ্য ভাবে বলবেন যে আসলে হিরো আলমকে বিএনপি কিভাবে সহায়তা করলো, মানে মনে মনে চেয়ে আমি প্রকাশ্যে দেখেছি, আমি তো আর স্পটে ছিলাম না। আমার কাছে আপনি যেরকম ভাবে জার্মানি থেকে দেখেছেন, আমিও ঠিকই ঢাকা থেকে দেখেছি। কিভাবে দেখেছি? বিএনপি নেতা কর্মীরা বিভিন্ন জায়গাতে, আমরা কিভাবে ইনফরমেশন গ্যাদার করি, কিভাবে বিএনপির যারা নেতা কর্মী আছে তাদের পার্টি থেকে নির্দেশ গেছে, সেই নির্দেশ তো মাইকে দিতে হবে না, তাদের এখন এখন টেকনোলজি ডেফিনেটলি। আমি আমি লেখালেখি করি, আমারও তো সোর্স আছে, আপনি একজন সাংবাদিক হিসেবে তথ্য পান, আমি একজন ইনভেস্টিগেটিভ ব্লগার হিসেবে আমি তথ্য পাই না। বিএনপির তো প্রথম কাজ হবে ব্যারিস্টার নিজু মজুমদার যাতে আমাদের কোনো তথ্য না জানে সেটা ব্যবস্থা করা, সেটা এনক্রিপ্ট করা, আপনার তো কোনো তথ্য জানার কথা না। সেটা সেটা
সেইটা যদি বিএনপি ব্যবস্থা করে ওয়েলকাম, তাহলে খুবই ভালো। কিন্তু আমার কাছে ইনফরমেশন ছিল, ইনফরমেশন আছে, সরকারি গোয়েন্দা সংস্থা দিচ্ছে আপনাকে ইনফরমেশন। সরকারি গোয়েন্দা সংস্থা কেন দিতে হবে? আমি একটা ইনভেস্টিগেটিভ ব্লগার, আমি লেখালেখি করি। আপনি আমার কাজ সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, আপনি জানেন যে আপনি আমার যখন মনে হয় যে আমাকে একটা ইনভেস্টিগেশন করার জন্য বগুড়া যেতে হবে, যশোরে যেতে হবে, বা আমি কোথা থেকে যোগাযোগ করবো, অত্যন্ত আমাদের তো গ্রুপ আছে, ফলে আমার যে সোর্স, সেই সোর্স আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম আইন প্রণেতা হিসাবে হিরো আলমকে দেখতে চান কিনা। 42,000 দর্শক ভোট দিয়েছেন, এটি খুব ক্লোজ কন্টেস্ট হয়েছে। দেখতে চান বলেছেন শতকরা 51% লোক, দেখতে চান না বলেছেন শতকরা 49% লোক। আমরা একটু জনাব হিরো আলমের কাছে আসি। জনাব হিরো আলম, আপনি বেরিয়েছেন নিজু মজুমদারকে আপনি শুনতে পাচ্ছিলেন। আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো যে বিএনপি এইবারের নির্বাচনে আপনাকে কতটা সহায়তা করেছে, এবং আপনি নিজে অবশ্য আপনার প্রারম্ভিক বক্তৃতা আপনি বারবার বলছিলেন যে আপনি আসলে বিএনপি আওয়ামী লীগ কাউকেই জনগণ দেখতে চায় না, সেটি আপনি মেসেজ পেয়েছেন। আপনি যদি একটু বলতেন বিএনপি এইবার আপনার নির্বাচনে খুব সহায়তা করেছে কিনা, আপনাকে ভোট দিতে বলেছে কিনা, আপনাকে আর কোনোভাবে দিয়েছে কিনা, এটি যদি আপনি শুরুতে একটু বলতেন জনাব হিরো আলম। হ্যাঁ, এখন আমি আগে আপনি প্রশ্ন উত্তর দিতেছি। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, না বা স্ট্যান্ডুম ভাইয়ের কাছে। আমার প্রশ্ন হলো যে উনি একটু আগে একটা প্রশ্ন করছে আমাকে, বিএনপি মনে করেন হলে যে লিড দিতেছে এবং আমাকে ভোটে তার সহযোগিতা করছে। আচ্ছা, তাই দল করে থেকে আমার ভাইয়ের কাছে একটা প্রশ্ন থাকলো, তাহলে এই কারণে কি বিএনপি আপনার মনে করছে বিএনপি আমার সহযোগিতা করছে, এবং আপনারা বলছেন আওয়ামী লীগের কাছে কলা গাছ দাঁড়ালেও একজন ভোটে পাশ করতে পারে, সবকিছু বিবেচনা করে কি আওয়ামী লীগ কি আমাকে ভোটের থেকে মনে করেন সংসদে কি যেতে দিল না? ফোনে বলে দিতে পারে যে বিএনপি থেকে লিড দেওয়া হিরো আলমক তোমরা সহযোগিতা করো, একটা কর্মী দল দেখাতে পারে বিএনপির কোন মাঠে দল একটা কর্মী আমার সাথে ভোট করে থাকে, বগুড়া আমরা সাধারণ ভাবে জানি যে এটি আসলে বিএনপির ঘাঁটি। 2018 সালের এরকম একটা অদ্ভুত নির্বাচনও বিএনপি এইসব জায়গায় আসলে নির্বাচিত হয়ে এসেছে, যেটাতে আপনি আসলে উপনির্বাচন করছেন। তো সেই জায়গায় আপনি যাদের ভোট পেয়েছেন, আপনি কি মনে করেন তারা বিএনপি সমর্থকরাই আপনাদের ভোট দিয়েছে? আপনি এটি মনে করেন কিনা যে বিএনপি সমর্থকরা আপনাদের ভোট দিয়েছে? না, আমাকে সব শ্রেণীর লোকই ভোট দিয়েছে। আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিয়েছে। হ্যাঁ, সব শ্রেণীর লোকই ভোট দিয়েছে আমাকে ওখানে। সব শ্রেণীর লোকই ভোট দিয়েছে, কি কারণে ভোটটা দিলাম এত ভোট কিভাবে পেলাম? ওকে, আমি যদি প্রশ্ন অন্যভাবে করি, যে ধরেন যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে সেই নির্বাচনেও কি আপনি এতগুলি ভোট পাবেন আশা করেন? এখন জনগণ যদি ভালোবাসে ভোট দিয়েছে এবারে, আমি জানি এবারও আমি আবারও আসলে আমার বোঝা যাবে যে জনগণ আমাকে কতটা ভালোবাসে। বিএনপি মাঠে থাকলে কি আওয়ামী লীগ থাকলে যে কোনো দল থাক না কেন, শক্তিশালী যে কোনো লোক, আমি তো নিজেকে শক্তি, আমি তো মনে করবো আমি দুর্বল, আমি তারা শক্তিশালী থাকলে আমার শক্তিশালী নিজেকে মনে করবো।
না আপনি মনে করতে পারেন, আপনার এইটা আপনার মনে হয় কিনা সেই মনে করাটাই আমি জানতে চাইছি, যে আপনি বলছেন সব শ্রেণীর লোকের আপনাকে ভোট দিয়েছে, যদি এখানে নৌকা এবং ধানের শীষ প্রতিদ্বন্দ্বিতা করে, বিশেষ করে ধানের শীষ প্রতিদ্বন্দ্বিতা করলে আপনি এরকম ভোট পাবেন বলে মনে করেন কিনা? হ্যাঁ মনে করি, আশা করি পাবো। মনে করেন যে আপনি পাবেন? আচ্ছা আমরা পরবর্তী একটু প্রশ্নে আসি। জনাব হিরো আলম, আপনার হলফনামাটা আমি দেখছিলাম, নির্বাচনী হলফনামা, আপনি এখানে যা লিখেছেন তা কি মোটামুটি ভাবে ঠিক আছে তো সবই, তাই না? ঠিক আছে। আপনার বার্ষিক আয় 252,000 টাকা বা মাসে 21,000 টাকা, সেটাই কি আপনার মাসিক আয়? 21,000 টাকা মাসিক আয়? হ্যাঁ মাসিক আয় 21,000 টাকা। আমরা মানে বিভিন্ন জায়গায় দেখছি যে আপনার একটি বাড়ি তৈরি হচ্ছে, কেউ কেউ বলছেন সেই বাড়িটি কোটি টাকা দিয়ে বানানো হচ্ছে, সেটা কি ঠিক? বাড়ি করতেছে, হ্যাঁ। সেটা কি কোটি টাকা দিয়ে বানানো হচ্ছে? না কোটি টাকা না, অত টাকা না। কত টাকা? কত হতে পারে? 50 লাখ। এই টাকাটা তাহলে আপনার তো বার্ষিক রোজগার 2,50,000 টাকা, আপনার 50 লাখ টাকা কি করে হলো? এইটা হলো যে আমার তো এলাকায় একটা কেবল বিজনেস আছে, ওই বিজনেসের থেকে আমাকে তো ওটা আমি বাড়ি করব। কেবল বিজনেসের সাথে আমি যে বিজনেস করি আর সাথে আমি কোনো আলাদা, কেবল বিজনেসের সাথে আমার টাকা আমি 10 টাকা কোথাও নিয়েও না, আমি দেও না ওখান থেকে, ওখানকার টাকা ওটা আমাকে বগুড়ে আমাকে ওখানে ব্যবহার করা হয়। ওকে, তো কেবল বিজনেসের টাকাটা নির্বাচনী হলফনামায় বলতে হবে না, তাই না? ব্যাপারটা কি এরকম? না ওখানে ওখানে তো বলে উল্লেখ করে বলা হয়নি যে আপনি প্রতি বছরে আপনি কোথায় কত টাকা নিয়ে আসেন, তা তো লেখা নেই। আমি বলতে বছরে কাজ করতে, আমি বলতে বার্ষিক আয়টা তো আমি তাই দেখতে পাচ্ছি যে বার্ষিক বা পেশায় আপনার যে আয় সেই আয়টা উল্লেখ করার কথা। আমাদের সাথে একজন ব্যারিস্টার রয়েছেন, আমিও একটু আইন কানুন বা নির্বাচনী হলফনামা নিয়ে আমার একটু আগ্রহ আছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ওই যে আয়টা সেই আয়টা আপনার দেখাইতে হবে না, এটা কি আপনি বলতে চাচ্ছেন? না ওইটা তো ব্যবসাটা আমার বাবার নামে আছে, আর এটা তো আমার একটু আমার নামে, দুইটা ব্যবসা দুই নামে। বাবার নামের ব্যবসাটা কি আসলে? হ্যাঁ ঠিক আছে, সেটা আরেকটা কথা বলে, সেটা আপনার বাবার আয় তাই তো, আপনার আয় না? জি জি। আপনি দিচ্ছেন না আপনার বাবা দিচ্ছে? বাবা দিতেছে, বাবা দিতেছে, ওইটাতে আপনার কোনো আর্থিক অন্ত? আচ্ছা ঠিক আছে, নাই। জি না। এইবার ইলেকশনে আপনি টাকা খরচ করেছেন? খুবই কম। কত টাকা খরচ করেছেন? অল্প, খুব একটা টাকা খরচা হয়নি। যেমন অনেকে আমার পোস্টার দিয়েছে, হাতে হ্যান্ডবিল মনে করেন, কেউ মাইকিং খরচা দিয়েছে, অনেকে প্যানা করে দিয়েছে, কেউ হয়তো মাইকিং খরচা দিয়েছে, এরকম করতেছে। জনাব আলম, আমার তো অল্প আর বেশি আমি বুঝাই না, কারণ কারো কাছে যা অনেক অল্প আমার কাছে সেটা বেশি হতে পারে। আপনি কত টাকা খরচ করেছেন এবার ইলেকশনে? টোটাল কত? আপনি 5 লাখ টাকা হবে। এই 5 লাখ টাকাটা আপনি নিজের কাছ থেকে দিয়েছেন, আপনার বাবা দিয়েছেন বা কে দিয়েছেন? না এটা আমার টাকা, আর কিছু জনগণের টাকা আছে, কিছু টাকা জনগণের টাকা আছে। আমরা আবার আসবো আপনার কাছে। আমরা একটু ব্যারিস্টার নিজু মজুমদারের কাছে ফিরে আসি। যে ব্যারিস্টার নিজু মজুমদার, আপনার কাছে কি মনে হয় জনাব হিরো আলম যেদিন ইলেকশন করছেন সেদিন দুটি আসনের নির্বাচনের ক্ষেত্রে প্রায় জোর দিয়ে কনভিকশন নিয়ে তিনি বলেছেন যে তাকে আসলে মেকানিজম করে হারানো হয়েছে, তার এখানে হারার কথা না, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে জনাব হিরো আলম এগিয়ে আছেন, তারপরও তার শেষ রেজাল্টে আমরা দেখলাম যে তিনি পরাজিত হয়েছেন, আপনার কাছে কি মনে হয় যে আপনি এর আগে যে থিসিসটা আমাদের সামনে উপস্থাপন করলেন, যেহেতু বিএনপি দেখাতে চায় যে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের মনোনীত ক্যান্ডিডেট হিরো আলমের কাছে হেরে যায়, সেই হার ঠেকানোর জন্যই কি আসলে এই মেকানিজম করা হলো কিনা? জনাব হিরো আলম এই প্রশ্ন করেছিলেন আসলে। অনেক ধন্যবাদ। আমার কাছে একেবারেই তা মনে হয় না। কেন মনে হয় না, আমি কয়েকটা ডাটা এখানে দিতে চাই। প্রথম ব্যাপার হচ্ছে যে আমি যদি ভুল না করে থাকি তাহলে তো ওনার কাহালু নন্দীগ্রাম এখানে টোটাল আপনার ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 112টা, আমি যদি ভুল না করে থাকি। আর যে 62টার কথা বলা হচ্ছে সেই 62টাতে উনি যে এগিয়ে আছেন, এই এগিয়ে থাকার ব্যাপারটা উনি বারবার মিডিয়াতে বলেছেন, জনগণ আমাকে বলছে, আমাকে বলা হচ্ছে যে আমি এখানে এগিয়ে আছি, কারণ ভোট কিন্তু তখন গণনা হয় নাই। তো উনার সমর্থকরা যখন বলছে যে উনি এগিয়ে আছেন সেইটা উনি নিতে রাজি, কিন্তু যখন আওয়ামী লীগের সমর্থক বা অন্যান্য জোটের মানে আওয়ামী লীগ জোটের সমর্থকরা বলছে যে এইখানে মশাল মার্কা এগিয়ে আছে, উনি সেটা নিতে রাজি না। যখনই আওয়ামী লীগের সমর্থকরা বলেছে যে তারা এগিয়ে আছে, ওইটাকে তিনি মনে করেন সরকারি চাল, কিন্তু উনার সমর্থকরা যখন বলেন যে হিরো ভাই
আপনি আগা আছেন সেটা আবার সরকারি চাল না, এখানে আমার কন্ট্রাডিকশন আছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে 112টার ভিতরে 62টা তিনি এগিয়ে থাকা মানেই না যে স্বতঃসিদ্ধভাবে তিনি জয়ী হতে যাচ্ছেন। ধরা যাক কোনো ভোটার দেরিতে আসলো, তিনি হচ্ছেন মশালে ভোট দিবেন, তাই তিনি জানতে পেরেছেন পরে বা আগে। সুতরাং এই জিনিসটা আসলে কোনোভাবে এটার পরিচয় বহন করে না। ২০১৮ সালে তিনি কিন্তু মহাজোটের প্রার্থী যিনি জাতীয় পার্টি আছে তাকে পরাজিত করেই তিনি কিন্তু এখানে নির্বাচিত হয়েছিলেন, এবং ২০১৮ সালে তিনি 75,000 ভোট পেয়েছেন। এর আগে মানে 2014 সালে যেইটাতে আপনার বিএনপি আসে নাই সেখানেও কিন্তু তানসেন সাহেব জয়ী হয়েছিলেন। এখনো পর্যন্ত পত্রিকা রিপোর্ট, আমি প্রথম আলো রিপোর্টের কথা বলছি, তাদের রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগের লোকেরা তানসেন সাহেবকে পছন্দ করেন না। তার মানে হচ্ছে আমার এখানে একটু প্রশ্ন যে তানসেন সাহেবকে কি তাহলে বিএনপির লোকেরা ভোট দিলেন? আওয়ামী লীগের লোকেরা ধরেন তানসেন সাহেবকে অপছন্দ করেন। এখন আপনি কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই উপনির্বাচনে ব্যাপারটা যেটা হয়েছে যে তাদের এখন প্রার্থীকে অনেক সময় যেটা হয় মার্কার উপরে বেস করে, জোটের উপরে বেস করে অপছন্দ করলেও তাদের পছন্দের প্রার্থীকে জিতিয়ে আনতে হয়। বাংলাদেশের ট্রেডিশনাল প্র্যাকটিস এটা। আমি আপনাদেরকে যেই ডাটাটা দিলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ডাটা দেন নাই, তার জন্য আপনি ডাটা দেন নাই, আপনার কথাগুলি কোয়ালিফাই করে না ডাটা হিসেবে। আপনি বলছেন যে 62 কেন্দ্রে এগিয়ে থাকা মানেই না যে 112 কেন্দ্রে এগিয়ে না থাকবে, আপনি কথা বলছেন সেগুলি কথা, সেগুলি কি আর ডাটা বলা যায়? যেমন উনার কাছে, যেমন হিরো আলমের কাছে যেমন ডাটা নাই, যেমন হিরো আলমের কাছে যেমন ডাটা নাই যে আসলে না। আমি আর প্রশ্ন দেই একটু বিবেচনা করি। একটা হচ্ছে যে আওয়ামী লীগের লোকেরা রেজাউল করিম তানসেনকে পছন্দ করেন নাই, সেটা কিন্তু একদম বার্তাই গেছে সেখানে, কারণ সেইখানে আওয়ামী লীগের বড় যারা তারা আসলে মিটিং করা বা অন্যভাবে সহযোগিতা করা সেগুলি কিছুই করেন নাই, যেটি তানসেন সাহেব অনেকবার বলেছেন, আওয়ামী লীগের লোকেরাও বলেছেন। আবার এটি হচ্ছে বিএনপির একটি আসন যেখানে বিএনপি খুবই শক্তিশালী, তারা আমি যদি হিরো আলমকে সিনের বাইরেও রাখি তাহলে কি আসলে বিএনপির লোকেরা তানসেন সাহেবকে ভোট দিয়ে জিতিয়ে আনলো কিনা? জাসদের লোকেরা ভোট দিতে পারে, পুরো বাংলাদেশে কি জাসদের 20,000 সমর্থক আছেন? এটা আপনি যে কথাটা বললেন, আপনি এটা কিসের বেসে বললেন? যে আমি তো প্রশ্ন করেছি, আওয়ামী লীগের লোকেরা এরকম বলেছে পুরো বাংলাদেশে 5,000 সমর্থক নাই জাসদের। কে বলেছে? আওয়ামী লীগের লোকেরা বলেছে। আমি আওয়ামী লীগের লোকেরা তো এটা তো কোনো তথ্য হতে পারে মানে আমি কি এখন পরীক্ষা করে দেখবো কে বলেছেন? পরীক্ষা করে আপনাকে বলবো? আপনি যখন বলেছেন যে আওয়ামী লীগের লোকেরা বলেছে, মিটিং মিছিলে জরিপ না, মিটিং মিছিলে প্রকাশ্য আলোচনা আওয়ামী লীগের নেতারা বলেন 5,000 সমর্থক নাই, আমার কাছে আমি এই তথ্যটা নিতে পারছি না, এই কারণে নিচ্ছি না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জাসদের যথেষ্ট ভোট আছে এবং সেখানে যে শুধু জাসদের লোকেরাই উনাকে ভোট দিয়েছেন তা কেন মনে করছি? সাধারণ মানুষ তানসেন সাহেবকে পছন্দ করতে পারে না, নাকি শুধু সাধারণ মানুষ সব হিরো আলম সাহেবকে পছন্দ করবে? যারা সুইং ভোটার আছে তিনি কোনো দল করেন না, তিনি ডিসাইড করলেন যে না, তানসেন সাহেবের যে আমরা মনে করছি যে তানসেন সাহেব আমাদেরকে ভালো সার্ভ করতে পারবেন, এর আগে তিনি করেছেন, সেটা মনে করে দিতে পারে। আমি তো এখানকার মানে উনারা যদি মনে করেন যে তানসেন সাহেব যোগ্য, তাহলে একজন মানুষ যিনি আওয়ামী লীগও করেন না বিএনপিও করেন না তিনিও, আমরা কেন মনে করছি যে সাধারণ মানুষ মাত্রই আশরাফুল আলম সাহেবকে ভোট দিবেন? এরকম তো নাও হতে পারে। আপনার কাছে মনে হচ্ছে যে ওই নির্বাচন তার ফলাফল সবই ঠিক বা সঠিক হয়েছে বা এটার মধ্যে কোনো ঝামেলা নাই? আপনার কাছে কি মনে হয়, আপনার কাছে মানে আপনি যদি মানে 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 গ্রেট করেন তো এই বগুড়ার এই নির্বাচনটা কিরকম নির্বাচন হয়েছে? 2018 ডিসেম্বরের নির্বাচন
2018 ইলেকশনটা তো খুবই চমৎকার একটা ইলেকশন ছিল, মানে ওরকমই চমৎকার হয়েছে, আমার অভিজ্ঞতা যেটা বলে ওরকমই ওরকমই চমৎকার হয়েছে কিনা, আমার আমার যে অভিজ্ঞতা 2018 ইলেকশন, আমার ব্যক্তিগত অবজারভেশন, আপনার ব্যক্তিগত অবজারভেশন, জি জি, আমার ব্যক্তিগত অবজারভেশন যেটা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে খুবই সুষ্ঠু হয়েছে এবং চমৎকার হয়েছে, কোনো কি রকম সুষ্ঠু হয়েছে প্রমাণ একই রকম পর্যন্ত নাই, রাইট রাইট, একই রকম সুষ্ঠু হয়েছে পর্যন্ত নাই, একই রকম সুষ্ঠু হয়েছে, আমাকে বলা এখন দেখাচ্ছে আপনি ওই একই বলতে কি বোঝাচ্ছেন, আপনি যে এটা মনে করেন সেই একই একই নাকি আমার একই একই, আপনার একই একই বলেন, আমারটা বলার বলা আমার একই একই, আমার একই একই, হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে আপনার একই একই, এটা আপনি আমাকে বলার চেষ্টা করছেন, না না আমার একই একই, না 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 আমার একই না, আমার ইলেকশন হচ্ছে যে মানুষ ভালো ইলেকশন হলাম জিজ্ঞেস করি, 2018 এর মতো হইছে, 2008 এর মতো হইছে, 2001 এর মতো হইছে, 2011 এর মতো ইলেকশন খুবই সুষ্ঠু হয়েছে, এবং 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 বর্তমান উপনির্বাচনটাও সেরকম একই রকম সুষ্ঠু হয়েছে, আমার কাছে 2000 এই যে এখন যে ইলেকশনটা হয়েছে সেটা যথেষ্ট সুষ্ঠু হয়েছে, এখনো পর্যন্ত কোনো প্রমাণ কেউ হাজির করতে পারেনি, কারণ আপনার আলম সাহেব বলেছেন তিনি কোর্টে যাবেন, তিনি কোর্টে যাক, কোর্টে প্রমাণ হোক, ওকে ওকে ওকে, প্রমাণ প্রমাণ হাজিরের কথাই আমি বলতেছিলাম না, আমি বলতেছিলাম যে 2018 নির্বাচন যেরকম হয়েছে সেরকম সেরকম হয়েছে কিনা, জনাব হিরো আলম, আপনি আপনাকে আমি জানাইছিলাম, আপনি জি জি প্লিজ বলেন, জি প্লিজ বলেন, বলেন আমার কথা, নিজাম স্যার বললে একটা কথা যে 62টা কেন্দ্রের ফলাফল ঘোষণা দেওয়ার আগে হিরো আলম এগিয়ে ছিল, যে 62টা কেন্দ্র বগুড়া কালু তেমনি করেন 63টা কেন্দ্র, ঠিক আছে, ওখানে ওখানে কেন্দ্র তেমনি করেন, 2 ঘন্টা আগে ফলাফল ঘোষণা করছে, আমি ওখানে 2600 ভোটে এগিয়ে, নন্দী গ্রামে 49টা আপনার কেন্দ্রে 1 থেকে 39 পর্যন্ত আপনার ফলাফল ওনারা 2 ঘন্টা পরে ঘোষণা করলো, এবং 39টা থেকে 49টা পর্যন্ত 10টি কেন্দ্র ভোটার, ওই কেন্দ্র 10টা কেন ভোট ঘোষণা করা না আপনি যে কয়টা কেন্দ্রের ফলাফল জেনেছেন সেখানে আপনি এগিয়ে থাকলেই কি আপনাকে ধরে নিতে হবে যে আপনি জিতে গেছেন, আপনি কিন্তু সাংবাদিকদের স্পষ্ট বলেছেন যে কাহালো নন্দীগ্রামে আপনি জিতে গেছেন, এমপি হচ্ছি আমি পড়ছি বা আমি দেখছি, তো আপনি এটা সুষ্ঠু নির্বাচন হলে আমি নিশ্চিত এমপি হবো, এই কথা জোর গলায় বলতে এখনো বলতেছি, এই কথার মানেটা কি, এই কথার মানেটা কি, মানে যদি আপনি নির্বাচিত না হন তাহলে সুষ্ঠু নির্বাচন হয় নাই, সেই ক্ষেত্রে তো আপনি মানে 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 যদি আপনি হেরে যান বাই চান্স তাহলে তো আপনি বলবেন ভোট সুষ্ঠু হয় নাই, তাই কি, না আমি বলছি ডিগলাতে বলবো প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা দেবেন, গণভোট দেবেন, অথবা দুজন দেয় হারে যায় কেন্দ্রও ছিলেন না, ভোট কেন্দ্রে আমরা ছিলাম, 2018 তিনি নির্বাচন করেছেন, নির্বাচনী কেন্দ্রে গিয়েছেন সেটার ব্যাপারে, জি জনাব হিরো আলম বলেন, সেই কথা বলছিলাম, সে গেছিলেন কিন্তু সে 2018 তে আমরা ভোট করেছি, আমি কেন ছিলাম না, ওখান থেকে একটা আমাকে কোনো এজেন্ট ঢুকতে দেয়নি, নৌকো সারা কোন সিল মারতে দেয়নি, আমাকে সব করার মতো বের করতে, আমি ভোট কেন্দ্রে মারা মারি করেছি, এবার কি এবার কি বলছেন সুষ্ঠু নির্বাচন, এবার কি হচ্ছে, এবার কি হচ্ছে, ভালো হয়েছে, এবার হচ্ছে ভালো হয়েছে নির্বাচন, এবার আমার বগুড়া 6 আসনে আমার একটা এজেন্ট ঢুকতে দেয়নি, এবং ওর দাঁড়িয়ে ছিল, এবং নৌকো সারা কোন ভোট করতে, এইবার এইবার বগুড়া 6 এ আমি 2টা আসন নির্বাচন করেছি, না বগুড়া 6 এরকম করেছে, বগুড়া 6 এরকম করেছে যে আপনার আপনার লোকদের ঢুকতে দেয়নি, বগুড়া 6 এ এবং আমি ডিসি কে নির্বাচন কমার ডাইরেক্ট আমি ধরে সামনে সামনে বলছে দেখেন আমাদেরকে নির্বাচন কে আমাদেরকে তো এজেন্ট এর বের করে দেওয়া হইতেছে, নৌকো সারা কোন ভোট করতে দেওয়া হচ্ছে না, বগুড়া 6 এ বলেছে আমরা, ওকে ঠিক আছে, এবং বগুড়া 4 এ বলছে 4 এ সুষ্ঠু নির্বাচন, তাহলে সুষ্ঠু উনি কেন বারবার বলছে যে 18 বছর সুরে এমন সুন্দর নির্বাচন, আমার মনে হয় আমার মনে হয় আমার মনে হয় জনাব হিরো আলম আপনার আপনার বক্তব্য একদম স্পষ্ট, আমি নির্বাচনের পরপর আপনি যে বক্তব্য দিয়েছেন যে শিক্ষিত লোকেরা আমাকে স্যার বলতে চায় নেই বলে হারিয়ে দিয়েছে, সেটা কি আপনি আপনাকে কেউ এসে এরকম তথ্য দিয়েছে না, এটা আপনি ভেবে বার করেছেন,
না এই তথ্য দিয়েছে আমাকে এবং আপনাকে হারানো হইতেছিল কেন? আমার জনগণ, জনগণ যাদেরকে ভোট দিবে, জনগণ আপনার মুসি সৈপার দাকি ভোটের দিকে জনগণ ভোট দিলে তাই তো প্রতিনিধি হবে, তারা সংসদে গেলে শিক্ষিত সমাজে এদের বাজে কেন? এটা এদের সমস্যা কোন জায়গায়? আমাকে তো একটু আগে ভাই বললো যে এমনি করেন হিরো আলম যদি সংসদে যায় তাহলে আওয়ামী লীগকে কলঙ্কিত হবে, কারণ হিরো আলম আওয়ামী লীগের কাছে হাইটেছে, এটা লজ্জাজনক না? হয়তো এই কথা বলতেন যে খালেদ মহিউদ্দিনের কাছে হেরে গেল আওয়ামী লীগ, এটা সহ্য করতে না পারে রাতের অন্ধকারে কিছু একটা করলো বা বিএনপি কিছু একটা করলো, এটা হয়তো বলতেন। সেটা কিন্তু আমার তো ওই সমস্যা নাই যে আমি এই কথা বলবো যে আমাকে আসলে শিক্ষিত লোকেরা স্যার বলতে চায় নাই বলে আমাকে হারাই দিছে, এই কথাটা কোথা থেকে আসলো সেটা আমি জানতে চাই, মানে আজকের অনুষ্ঠান থেকে না? এই কথাটা আমরা যখন ভোট কেন্দ্রে গেছি বিভিন্ন জায়গায় মনে করেন যাওয়ার পরে যখন আমি ঘটনা হওয়ার পরে আমি কোনো ঘটনা রাখি বিভিন্ন জায়গার যারা উপর মহল লোকের থেকে বিভিন্ন জায়গা থেকে, ভাই আপনি ঘটনা এই ঘটনা এরকম যারা শিক্ষিত যারা লোকজনেরা, আমি তো তাদের সাথে দুই চার বলছি যে আপনাকে স্যার বলার মতো লজ্জাজনক লাগে না? যারা মনে করেন গবেষক করে এক শ্রেণীর লোকেরা আমাকে যারা মনে করে লজ্জাও লাগে আমাকে স্যার করতে বলতে, স্যার হিরো আলম স্যার বলবো আমার তো কোটি কোটি টাকার মালিক, আমার তো মনে করেন দেখে এত কিছু আছে, কিছুর অভাব ওর মধ্যে পিচকে এটা স্যার বলবো, এরকম লজ্জাজনক আছে দেখুন আমাকে লেখে কেন? এটাকে আপনার মনে হয়েছে সেরকম, আপনাকে কি লেখে সেটা একটু বলেন তো, কি বিষয়টা? মানুষ এগুলো তো আমাকে লেখে যে হলে যে তোমার যোগ্যতা আছে নির্বাচন করো, যে তুমি হলে যে একটা লোক তোমাকে স্যার বলি শিক্ষিত লোক এত শ্রেণীর লোক কথা তোমাকে মাথা নিচে স্যার কথা বলবো, তুমি ভাবো কেমন করে? আমাকে তারা কমেন্ট করে মনে করে আমাকে মেসেজ পাঠায় ইয়ে করায়, তুমি তাহলে আমাকে যেমন এমন লোক পাঠায় তারকে দেখলে মাথা কষে, মনে করেন শিক্ষিত যারা বলে এলিট শ্রেণীর লোক যারা তারা আমাকে তারা এই সমস্ত কথা বলে। আমি 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 অবশ্য আপনার এই কথার সাথে পুরোপুরি একমত হলাম না, কিন্তু আমি আপনাকে যে প্রশ্নটি আগে করেছিলাম উত্তরটি আমি পাইনি, সেই প্রশ্নটি আবার করতে চাই। আপনি বলছিলেন জনগণ নতুন কাউকে দেখতে চায়, সেই নতুনদের মধ্যে আপনার মধ্যে কি এমন বিশেষত্ব আছে বা আপনার মধ্যে কি এমন বৈশিষ্ট্য আছে বা আপনার কি এমন গুণ আছে যার জন্য আসলে বাংলাদেশের মানুষ আপনাকে আইন প্রণেতা বা এমপি বা সংসদে বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবে, আপনার কাছে কি মনে হয়? আমার সততা আছে, আমি মানুষের পাশে সব টাইম সত্য করে কথা বলতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। মানুষ এখন মানুষ হলে যে ক্ষমতাবান লোক চায় না, জনগণ মনে করে মনে করে ক্যাডার চায় না, কোটি কোটি টাকার মালিক চায় না, মানুষ চায় যাদের সুখে দেবে যাদের পাশে থাকতে পারবে, মানুষের সুখে মানুষের প্রতিটা মুহূর্তে তাকে খুঁজে পাবে, এই ধরনের লোক জনগণ চায়। মেলা এতদিন মেলা লোক দিয়ে দেখতে, আপনি মানুষের পাশে দাঁড়ান এই দাবি আপনি করছেন, কিন্তু আপনি মানুষের পাশে কিভাবে দাঁড়ান, মানে তাদেরকে অর্থ সাহায্য করেন? অবশ্যই করি। আপনার 21,000 টাকা মাসিক আয় থেকে আপনি অর্থ সাহায্য করলে মানে এটা কিভাবে করা সম্ভব আমাদেরকে একটু বলবেন? হ্যাঁ করা সম্ভব, কিভাবে সেটা বলেন তো একটু। আমার আমি যে সহযোগিতা করি আমার সহযোগিতা হয় থাকে হয় 100 পরিবার, 200 পরিবার, 500 পরিবার, এরপর আমার সহযোগিতা করার সাহস থাকে না, এই মধ্যে থেকে আমি করি। আমাকে মানে এখন আমি 5,000-10,000 পরিবারকে করি না। আমি বলি 100 পরিবারকে 21,000 টাকা মাসিক আয় থেকে সাহায্য করা সম্ভব, মানে আসেন আপনি আসেন আমরা মাসে একটা পরিবার সম্ভব না, মাসে মাসে একটা পরিবারকে আপনি কত টাকার সাহায্য করেন? একটা আমি তো বললাম আপনি হাতে কাউকে 1,000 টাকা দিছি, 2,000 টাকা দিছি, 1,000 টাকা দিছি, এরকম করে কথা। আমরা 500 টাকা ধরি, 500 টাকা করেই ধরি, আমরা 500 টাকা করে ধরলে আমরা যদি 100 পরিবারকে সাহায্য করতে চাই তাহলে আমাদের 50,000 টাকা দরকার হয় মাসে। এই 50,000 টাকাটা আপনি কোথায়, হ্যাঁ 50,000 টাকাটা আপনি কোথায় পান? ধরেন 20,000 টাকা আমার ফান্ডের টাকা, 30,000 টাকা মানুষের জনগণের টাকা, আপনার মধ্যে আপনার মধ্যে যারা বড় বিভিন্ন বিজনেসম্যান আছে সেই ওরা মনে করেন আলম সহজে কাজিন করে ধর 10,000 লাও, 20,000 লাও, কি ভালো ওরা 5,000 টাকা দেয়। আমার মনে হয় জনাব হিরো আলম আপনি যেহেতু রাজনীতিতে আসছেন এবং আমাদের মতো সাংবাদিকরা আপনাকে আরো অনেক প্রশ্ন করবে, আপনার আসলে
মানে এই যে আপনার হিসাব এবং অ্যাকাউন্টেন্সি এই ব্যাপারগুলো আর একটু পরিষ্কার হওয়া দরকার, কারণ এখন আপনি পাবলিক পার্সন, আপনাকে আমরা এই প্রশ্ন করবই আপনাকে বিব্রত করার জন্য না। আপনি যেহেতু একটা এমপি ইলেকশন করছেন, আপনি দাবি করছেন, এই ব্যাপারগুলো আপনি একটু ক্লিয়ার করবেন। কারণ হচ্ছে আপনার 21,000 টাকা মাসিক আয়ের মধ্যে, আমি একটু পরিষ্কার করি দর্শকদের জন্য, 21,000 টাকা মাসিক আয়ের মধ্যে 50,000 টাকা আপনার সাহায্য করা এটি আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। কারণ হচ্ছে যে আপনার সংসার চালানোর জন্য আপনার 20,000 বা 15,000 টাকা তো আপনার দরকার, আপনার খাওয়ার জন্য একটি টাকাও লাগে না। না আমার একটু টাকাও লাগে না, কিছু শক্তি থাকে ঘরের, আমরা এটা কেবল বিজনেস থেকে আসে, আমার সংসারে কোনো টাকা খরচ লাগে না। মানে ওই ব্যাপারগুলো আমি সেই জন্য বলছি, আপনি একজন আপনার যে অ্যাকাউন্টেন্ট বা যিনি হিসাব বোঝেন তার সাথে একটু কথা বলতে, আপনার সংসার খরচ যে জায়গা থেকে আসে সেটা আপনার আয় আসলে, সেটাও আপনাকে একটু দেখাতে হবে। নাহলে পরবর্তীতে আমরা সাংবাদিকেরা, আপনি হয়তো রাজনৈতিক নেতা হয়ে আজকে এমপি, কালকে মিনিস্টার, পরশুদিন আরও বড় কেউ হতে পারেন, আমরা সাংবাদিকই থেকে তো ওই প্রশ্ন আপনাকে করবই আর কি বিভিন্ন সময়, সেটা আপনি একটু লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন। কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। না না, আমি তো সমস্যা করার জন্য প্রশ্ন করতে চাচ্ছি না, আমি উত্তর চাচ্ছি, আপনাকে এই উত্তরগুলি দিতে হবে। সেই জন্য আমি উত্তর দিলাম, আমি বললাম আমার দল 20,000 টাকা নিজের থেকে, 30,000 টাকা আপনাদের মতো গুরু গুরু যারা লোক আছে তারা সহযোগিতা করছে। আপনি 21,000 টাকা রোজগারের মধ্যে 20,000 টাকা আপনি জনগণের জন্য দিয়ে দেন এবং 30,000 টাকা অন্য মানুষ আপনাকে দেন, এই 50,000 টাকা দিয়ে আপনি 500 প্রতি মাসে টাকা দেন। ধরেন তো প্রতি মাসে তো আমি টাকা দাদে জনগণের কিছু দেই না, যে কোনো দূর থেকে দেখো সব প্রতি মাসে টাকা দাদ দিতেছেন। ও প্রতি মাসে দেন না, প্রতি মাসে দেন না, শুধু প্রতি মাসে তো দেন, যখন যে কোনো সমস্যা সেই টাইমে হবে দেন। এরকম 500 প্রতি মাসে 20,000 টাকা আমি কথা শুধু দেন, এরকম 100 পরিবারকে আপনি সাহায্য করেন, ঠিক আছে? হ্যাঁ, আমি তো প্রতি মাসে হঠাৎ ধরেন মনে করে যাতায়াত করোনা হলো, একটা বন্যা হলো, কি চাদর ঈদ আসলো সান হলো, সেই টাইমে টাকা দেয়। আমি তো প্রতি মাসে দেয় মনে করে পয়সা, আপনি বলে নিয়ে 100 পরিবার 500 পরিবারকে প্রতি মাসে দিই, আমি তাদের দিই না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ব্যারিস্টার নিজে মজুমদারের কাছে আসি। আমরা যখন জনাব হিরো আলমকে টাকার ব্যাপারটা, তার আয়ের ব্যাপারটা, তার সহযোগিতার ব্যাপারে প্রশ্ন করছিলাম, তখন দর্শকরা প্রশ্ন করছেন যে আমরা এমন প্রশ্ন পলিটিশিয়ানদের করি কিনা যে পলিটিশিয়ানরা আসলে শত শত অবৈধ কোটি টাকার মালিক হন। এবং আমরা আমি করতে চাই, আমি আসলে রাজনীতিবিদ পাইলেই তার পেশা জিজ্ঞেস করি, বেশিরভাগ সময় পেশা পাই হচ্ছে জেলে, কৃষক, মজদুর, বিভিন্ন রকম, এবং বিভিন্ন ব্যবসা, টুকটাক ব্যবসাও অনেক শুনি। তো যাই হোক, আপনার কাছে একটু জানতে চাইবো যে বেরিয়েছেন নিজু মজুমদার, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে যারা ক্ষমতায় থাকছেন বা রাজনীতি করছেন, তারা আসলে রাজনীতিটা করছেন তাদের দুর্নীতি হোক, তাদের ব্যবসা, যেই ব্যবসা আসলে প্রকাশ্যে বলতে পারেন না, সোজা কথা বাংলা ভাষায় টাকা কামানোর জন্য, আপনি আমার বক্তব্যের সাথে একমত কিনা, যারা রাজনীতি করছেন তারা টাকা কামানোর জন্য, দুর্নীতি করার জন্য এটাকে একটা খুঁটি হিসেবে ব্যবহার করছেন? নট নেসেসারিলি। আমি যদি আপনাদেরকে একটু অনুমতি নেই, আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটু দুটো কথা এখানে বলতে চাই, যদি আমাকে একটা মিনিট সময় দেন। সেটা হচ্ছে যে দেখেন, এই জায়গাতে দাঁড়িয়ে আমরা খুবই স্পষ্ট বুঝতে পারছি, আমি অন্তত বুঝতে পারছি, আমি জানি আপনি একমত হবেন কিনা, সেটা হচ্ছে হিরো আলম তার অর্থনৈতিক ব্যাপারে সম্পূর্ণভাবে আমাদেরকে অসৎ তথ্য দিয়েছেন, যেখানে আপনি টাকার অঙ্কটা কমিয়ে 500 টাকা করেছেন। উনি কিন্তু বলেছেন আমি মাঝে মধ্যে 1,000 দেই বা 2,000 দেই। আমি যদি উনার কথাও ধরি, তাহলে কিন্তু উনি যে বলেছেন যে 30,000 টাকা বাইরে কেউ দেয় সেটাও ধোপে টিকে না। যদি 1,000 টাকাও ধরি, তাহলে 100 পরিবারে 1,00,000 টাকা যায়। এখন 30,000 টাকা যদি বাইরে থেকে আসে, উনি যদি 20,000 টাকা দেয়, বাকি 50,000 টাকা কোত্থেকে আসে? এটা উনার হিসেবে, আপনি বরঞ্চ কমিয়ে এটাকে 500 করেছেন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে উনি মিডিয়ার ভেতরে আজীবন বলে এসেছে ডিশ ব্যবসা তার, ডিশ ব্যবসা তার। আজকে আমার লাইফে আমি প্রথম শুনলাম ডিশ ব্যাপটা তার বাবার। জনাব হিরো আলমের কেবল বিজনেসটা যদি তার বাবার নামে হয়, আপনি জানেন যে বাংলাদেশের অর্থনীতি বা ট্যাক্সের যে সিস্টেম, সেই সিস্টেমটা তার বাবার উপর অ্যাপ্লিকেবল, তার উপর অ্যাপ্লিকেবল না। তো সুতরাং এই ক্ষেত্রে আপনি সরাসরি বলে দিলেন যে তিনি অসততা করেছেন, আমি এই বক্তব্যের সাথে একমত না। তিনি এমন অনেক কিছু আছে যেটা নাও বুঝতে পারেন এবং বুঝতে না পারা, মানে তিনি তো আপনি এখন বাবার খেলে টাকা বলেছেন, বাবার সম্পত্তি কালে পরে, বাবার সম্পত্তি শুনেন, বাবার ধন সম্পত্তি থাকে তার ছেলে ছাড়া কে পায়? দাঁড়ান আর একটা একটু দাঁড়ান একটু আমি কথা বলতে দেন। উনি দেব বললে প্রতি মাসে আর ওই 50,000 1,00,000 2,000 থেকে 3,000 থেকে 1,000 টাকা আমি বলছি, আমি কি বলছি প্রতি মাসে আমি দান করি? আপনাকে প্রশ্ন করতেছে এবং আপনি নিধুম ভাগ্য প্রশ্ন করতে, আপনারা যে বড় বড় যে প্রশ্নগুলো আমাকে করতেছেন,
কয়টা রাতে খরচ দিলে তাকে তারা কোটি কোটি টাকা, তারা এত গ্রামে আছে, তারা এই আমি যেটা বলতে চাই সেটা একটু শুনেন, সেটা হচ্ছে যে জনাব নিজু মজুমদার উনি টাকার প্রশ্নটা আসলে না বুঝতে পারেন, সেটি না বলতে পারেন, সেটি তার ব্যাপার। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে অন্য রাজনীতিবিদদের ক্ষেত্রে রাজনীতিকে আসলে একটি খুঁটি হিসাবে ব্যবহার করে আমরা এটি দেখি কিনা। বিশেষ করে আপনাকে একটু আমি মনে করে দিতে চাই, 2008 সালে যখন আওয়ামী লীগ নির্বাচনে আসে তখন বলেছিল যে তার সকল এমপি সকল মিনিস্টারকে প্রতি বছর সম্পদের হিসাব পাবলিক করা হবে, যেটি আসলে করা হয় নাই। আমরা ইলেকশন টু ইলেকশন হল অফ ফেম বিবেচনা করে সেটি দেখি। জনাব নিজু মজুমদার, আমার কাছে মনে হচ্ছে যে ইটস নট নেসেসারি যে সব রাজনীতিবিদরাই তাদের দুর্নীতির জন্য বা তাকে এটা একটা কুটি হিসেবে ব্যবহার করে, হয়তোবা না। আমি মোটামুটি আমার আমার অন্তত পক্ষে যা মানে পত্রপত্রিকা রিপোর্ট টিভি মোটামুটি এগুলোর উপরেই বেশ করে কথা বলছি এবং প্রতি বছর বছর যখন ইলেকশনের সময় দেখি আমার কাছে মনে হচ্ছে ইয়েস দুর্নীতি আছে, অনেকে সেটা দুর্নীতি হিসেবে ব্যবহার করে। যেমন সাম্প্রতিক সময় জানেন যে পাপলু নামে এক ভদ্রলোক যিনি এখন কাতারের জেলে আছেন, তার একটা উদাহরণ দেওয়া যেতে পারে সাম্প্রতিক সময় আমার যেটা মাথায় আসছে। এই ছাড়াও আমার কাছে মনে হচ্ছে যে অনেকেই সেটা করেন, কিন্তু সবাই নো, সবার কথা বলবো না, কারণ এখানে অনেকে আছে ধরেন দায়িত্ব নিতে পছন্দ করতে পারেন, এরকম আছে, ক্ষমতা পছন্দ করেন যে আমি এমপি থাকবো, আমার কথা শুনবে, আমি মানুষকে নেতৃত্ব দিব, এরকম আছে। ছোট প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আপনি তো ইলেকশনের আগে পরে আসলে নানাভাবেই আসলে এমপি যারা হচ্ছেন বা যারা হয়েছেন তাদেরকে বিশ্লেষণ করেন, আপনি কি 2008 সালে যারা আওয়ামী লীগের এমপি হয়েছেন, তারপরে 2014 সালে যারা হয়েছেন, 2018 সালে যারা হয়েছেন, তারা আসলে নির্বাচনে হলফনামা জমা দেন, আপনি কি তাদের হলফনামা বিশ্লেষণ করে দেখেছেন যে 2008 সালে তাদের সম্পদ কত ছিল, 14তে কত হয়েছে, 18তে কত হয়েছে, বেশিরভাগের কত হয়েছে? আমি এইটার উপরে বেস করে এখন পর্যন্ত কোনো কাজ করিনি, যদি কাজ করি দেন আমি বলবো, আমি এটা স্বীকার করছি যে এইটার উপরে কোনো কাজ করিনি না। আপনার কি কোনো কখনো কৌতূহল হয়েছে যে আওয়ামী লীগের এমপিদের সম্পদ বাড়ছে কিনা বাড়লে আমি দেখি কত বেড়েছে? না না, শুধু আওয়ামী লীগ কেন, এখানে তো এমপি অনেক দলের আছে, আওয়ামী লীগ শুধুমাত্র তার এমপি নাই কেন? একটা রাজনৈতিক দল শুধুমাত্র একটা জোটে আছে বলে তাকে ওই দলের নেতা যখন বিরোধী দলের নেতা ছিলেন তিনি সরকারি দলের নেতার কাছে প্রার্থনা করেছেন বা আহ্বান করেছেন যে আমাদের দলটাকে একটু দেখে রাখবেন, সেই জন্য আর এটাকে আমি আর মানে আলাদা দল বলাটা আমার জন্য একটু কঠিন। তা আপনি যখন বলছেন তখন বললাম আমি, এভাবে বলতে চাই, আপনি যখন বলছেন আমি বললাম না, ঠিক আছে, আলাদা দল, ঠিক আছে, আপনি বলতে পারেন, কিন্তু আমি এভাবে ভাবি না। আমার কাছে মনে হয়েছে যে না, আমার অবশ্যই জাতীয় পার্টি আলাদা পার্টি, জাসদ আছে, জাতীয় পার্টি আছে, ছোট হোক বড় হোক, বিএনপির মধ্যে এখন যে আমি কল্যাণ পার্টিকেও বলি যে উনি তো বিএনপি, তাহলে তো হবে না, কল্যাণ পার্টি একজন থাকুক দুজন থাকুক, তারপরে ধরেন এমনও পার্টি আছে যারা হয়তো রেজিস্ট্রেশনই এখনো পর্যন্ত হয়নি, আমি যদি তাদেরকেও কাউন্ট করি, দেখেন এইটার উপরে যেহেতু কাজ করিনি আমি বলতে পারবো না, তবে যদি যেহেতু আপনি আজকে এই প্রসঙ্গটা উঠিয়েছেন এটা একটা দারুণ টপিক, আমার মনে হয় কাজ করা যেতে পারে। ওকে, জনাব হিরো আলম, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা যদি আপনার কাছ থেকে এরকম জানতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে আপনি পরিবর্তন নিয়ে আসতে চান, নতুন কিছু নিয়ে আসতে চান, আমরা আপনার কাছ থেকে এই প্রশ্নটি করেছিলাম যে কেন জনগণ আপনার পাশে থাকতে চাইবে বা কেন জনগণ আপনাকে, আপনি বলেছেন যে আপনি জনগণের জনসেবা করেন সেই জন্য আপনি পাশে থাকতে চান, আপনার এই বিষয়ে যদি আপনি ভবিষ্যৎ পরিকল্পনাগুলি আমাদেরকে একটু বলতেন খুব সংক্ষেপে, যে আপনি আসলে জনগণের জন্য আরও কি করতে চান বা কি করা আপনার ইচ্ছা আছে বা পরিকল্পনার মধ্যে আছে, আপনি আরো কি করতে চান ভবিষ্যতে এই পর্যন্ত যা করেছেন? ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের যেমনই করেন যে চাওয়া পাওয়া যে ইচ্ছেগুলো, তো অবশ্যই আমার টার্গেট, আমরা যদি সংসদে যেতে পারি তাদের চাওয়া পাওয়া হলে আমার কাজ করা খুবই ইচ্ছে, যদি নাও পারি যতটুকু পারি আমি যেভাবে মানুষের সামাজিক কাজগুলো করে করতেছি এরকম করে বাকি দেবেন আমি কাজ করে যাবো। আপনি বাকি জীবন জনগণের জন্য কাজ করে যেতে চান, সেই ক্ষেত্রে কি আপনি আপনার কাজের এলাকা নির্ধারণ করেছেন, মানে সেটা কি আপনার নির্বাচনী এলাকা ঢাকা শহর বা অন্য কোনো এলাকা, সেটা কি আপনি নির্ধারণ করেছেন যে কোন জায়গায় আপনি কাজ করে যেতে চান? না, কাজ তো আমি তো কাজ আমার নিজস্ব এলাকা বগুড়া কালু নন্দীগ্রাম করতেছি, তারপরেও বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো দুর্যোগ হলে আমি তার পাশে দাঁড়াই। এটা কয়েকদিন আগে সিলেট বন্ধ হলো, আমি সিলেটেও গেছি, এর আগে কুড়িগ্রাম হলো ওখানেও গিয়েছি, যে কোনো জায়গায় মনে করেন ঢাকা শহরে একবার এখানেও দিয়েছি আমি,
ওকে, আমাদের দর্শকদের মধ্যে একটা অংশ একটু জানতে চাইছেন যে আপনার কি ইউটিউব থেকেও মাসে আয় হয়? ইউটিউব থেকে? হ্যাঁ হ্যাঁ, ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াম থেকে আপনার মাসে আয় হয়? হ্যাঁ, ইউটিউব থেকে, ফেসবুক, ইউটিউব থেকে, ফেসবুক থেকে বা টিকটক থেকে কোনো আয় হয় আপনার মাসে? না না, ইউটিউব থেকে পাই, ইউটিউব থেকে টাকা হয়। তো সেই বাংলাদেশের সিস্টেম কি, সেই টাকা ডিক্লেয়ার করার হিসাব আছে? না, নাই। এই টাকা থেকে আমাদের ট্যাক্স লাগে না, সরকার তো ট্যাক্স কেটে আমাদের টাকা দেয়। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমি আপনার কাছে অনুরোধ করবো যে আপনি এই ব্যাপারগুলি আরেকটু আপনি ভেবে দেখবেন। আমি একটু ব্যারিস্টার নিজু মজুমদারের কাছে আসতে চাই। ব্যারিস্টার নিজু মজুমদার, আপনার কাছে কি মনে হয় যে এটি শেষ প্রশ্ন আপনার কাছে, যে 2018 সালের নির্বাচন যেটিকে আপনি একটা চমৎকার নির্বাচন বলেছিলেন, আপনি কি মনে করেন যে 2023 সালেও 2018 সালের মতোই নির্বাচন হবে, নাকি এই নির্বাচনের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আমরা দেখতে পাবো? যে যদি আমি কারিগরি পরিবর্তন ছাড়া, যেমন আমি আপনাকে একটু আমি আপনার মেমোরি রিফ্রেশ করি, যে অভিযোগগুলি 2018 সালের নির্বাচন সম্পর্কে বেশি হয়েছে সেই অভিযোগগুলি হচ্ছে, একজনও এজেন্ট থাকতে দেওয়া হয়নি, রাতের বেলা সিল দিয়ে এটি ভরা হয়েছে আগে, তারপরে হচ্ছে যারা বিএনপি বা অন্য দল করতো তাদের বিরুদ্ধে হামলা মামলা এগুলি করে তাদেরকে বাড়ি শূন্য বা এলাকা শূন্য করা হয়েছে, সেরকম বিবেচনায় কি আসলে আমরা ভবিষ্যৎ নির্বাচনটা কি দেখবো, এটা যদি আপনার একটু শুনি। প্রথম দুটো প্রশ্ন এখানে, একটা হচ্ছে যে এই ইলেকশনের মতো কিনা, একটা হচ্ছে কেমন হতে পারে বা এটা চেঞ্জ হবে কিনা। আপনি যে অভিযোগগুলোর কথা বলেছেন, এটা যুগ যুগ ধরে বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেমে অভিযোগ, এগুলোকে আমি খুবই একটা পলিটিক্যাল স্টেটমেন্ট মনে করি। আপনার জেতার পরেও যখন দুপুর 4টা পর্যন্ত বা 2টা পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে চমৎকার ইলেকশন হয়েছে, 3টার সময় এসে বলেছে যে এটা রাতের বেলায় ভোট দিয়ে দেওয়া হয়েছে, আমি জানি না আসলে এক ঘন্টার মধ্যে উনি এত বড় একটা স্টেপ কিভাবে নিলেন, আমি জানি না। সুতরাং তিনি আসলে কখনোই বলেন নাই যে নির্বাচন চমৎকার হয়েছে, কারণ আগের রাত থেকেই বোঝা যাচ্ছিল যে তাদের এজেন্টদের থাকতে দেওয়া হবে না, সকালবেলা তাদের লোকজনদের যাওয়ার ব্যাপারে তিনি অন্যরকম কথা বলেছেন। সুতরাং এটা একটু স্টেটমেন্ট, আমরা তো টিভিতে দেখেছি সেটা, এখন যেটা খুবই আপনি জানেন যে সাংবাদিক হিসেবে এটা আপনি অনেকবার স্বীকার হয়েছেন যে আপনারা ঠিকই কোট করছেন, পরবর্তী সময় তিনি যুক্তির জন্য বাঁচার জন্য তিনি বলছেন যে না, আমাকে ভুলভাবে কোট করা হয়েছে। একটা বড় ব্যাপার হচ্ছে যে যেই সরকারকে অবৈধ বলা হচ্ছে যে রাতের ইলেকশন হয়েছে, এই হয়েছে, সেই সরকারের আমলে 7 জন শপথ নিল কিভাবে, আর গিয়ে 10 কাঠা জমি চাইলেই বা কিভাবে? আমি একদিন অবৈধ বলছি, আমাদের প্রজাপতি ইসলাম আমাকে আবার মেমোরি রিফ্রেশ করলেন যে জনাব মির্জা ফখরুল ইসলাম বলেছেন তার আসনের কথা, যে তার আসনের নির্বাচন সুষ্ঠু হয়েছে, এবং তিনি যখন বলেছিলেন যে অন্য আর বাকি ঝামেলাগুলি কথা সেগুলি সারা বাংলাদেশের কথা, তার আসলে তিনি জিতেছিলেন নি আসলে, মানে জিতলেই সুষ্ঠু, মানে যেটা দুপুরবেলা বলেছিলেন তিনি। জি, আপনি কন্টিনিউ করুন। দুপুরবেলা ভালো বলেছিলেন, বাকি সবই খারাপ ছিল, মানে আপনি তো বুঝতেই পারছেন যে দুপুরবেলায় উনার এলাকাতে ভালো, বাকি সব খারাপ, কারণ যেহেতু কেউ উনারা গোহারা হেরেছেন। এখন আপনার 2001 সালের ইলেকশনে আওয়ামী লীগ তো 30টা আসন পেয়েছে, এখন সেই জায়গাতে তো আপনার যদি বলি যে সেখানে ইলেকশন আপনার সুষ্ঠু হয়নি, এরকম প্রত্যেকটা জায়গাতে বিএনপির যে অতীত ইতিহাস যদি আপনি ঘাটেন, 1996 সালের ইলেকশনের কথা বলেন, তারপরে সেখানে আপনার ফ্রিডম পার্টির মতো বঙ্গবন্ধুর খুনিদেরকে তারা বিরোধী দল হিসেবে এনেছে, সেই মানুষগুলো যারা হচ্ছে অস্ত্রের মুখে এসেছে, যারা আজীবন সামরিক ছাউনিতে যারা রাজনীতি করেছে, তারা যখন এইসব অভিযোগ দেয়, সেই সব অভিযোগকে অনবোর্ডে অন্তত পক্ষে যারা ইতিহাস জানে, যারা 70s থেকে 90s এর ইতিহাসটা ভালোভাবে জানা আছে, তারা এটা কখনোই বিশ্বাস করবে না। আমার কাছে মনে হয়েছে 2018 এর ইলেকশন চমৎকার ইলেকশন হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে কিছু কাঠামোগত হয়তো বা কিছু কাঠামোগত বলবো টেকনোলজিক্যালি কিছু চেঞ্জ হয়তো বা আসতে পারে। আমার কাছে মনে হয়েছে যে সব অভিযোগগুলো, আমি অনেস্টলি একটা কথা বলি বিশেষ মজুমদার, আমাদের এই অনুষ্ঠানে বা আমার সাংবাদিকতা প্রায় 25 বছরের সাংবাদিকতার মধ্যে আসলে আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী এমপি সবার সঙ্গে আমার কথা হয়েছে, এই এমনকি আমি আওয়ামী লীগের যে সভানেত্রী আছেন তার কথাও আমি শুনেছি, কিন্তু 2018 নির্বাচনে একটি অতি চমৎকার নির্বাচন হয়েছে সেটিকে আমি প্রথম শুনলাম। এই কারণে আমার বয়ানটা আমি বলি, আমি বয়ানটা এরকম শুনেছি যে কেউ কেউ অতি উৎসাহী হয়ে ঝামেলা করেছে, বিএনপি একাধিক মনোনয়ন দিয়েছে বলে এরকম হয়েছে, কিন্তু অতি চমৎকার 2018 ইলেকশন হয়েছে সেটিকে আমি মনে করতে পারি না। অভিজ্ঞতাটা বলি না খালেদ ভাই, আমি আমার অভিজ্ঞতা বলি, আমি ইলেকশনের সময় দেশে ছিলাম,
আমি ইলেকশনের সময় 8টা কেন্দ্রে গেছি, মানে আমার অভিজ্ঞতার কথা বলছি, 8টা কেন্দ্রে, আমাদের আমাদের যে মাহমুদপুর শ্যামলী ওখানকার 8টা কেন্দ্রে। আমি বলছি না যে 8টা কেন্দ্রে গিয়ে আমি সারা দেশে ইলেকশন বুঝে ফেলব, 40,000 কেন্দ্রের মধ্যে 8টা কেন্দ্রে আমার যে আমার না না রাইট আমার যে আপনি তো নিশ্চয়ই যখন কোনো জরিপ চালাবেন আপনি তো 16 কোটি মানুষের জরিপ চালাবেন না, আপনি আসলে 2,000, 3,000, 4,000, 10,000 চালাবেন। সেই রেশিও যদি আমি চিন্তা করি, আমি যদি না না আমার অভিজ্ঞতা না না জি খালেদ ভাই আমি আমি জরিপের কথা আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, আমি 8টা কেন্দ্রে গেছি, আমার কাছে মনে হয়েছে ইলেকশন ভালো হচ্ছে, সুষ্ঠু হচ্ছে। এমনকি ওই দিন 2টা-2:30 পর্যন্ত বিএনপি নেতৃবৃন্দ বলছে, শুধু বিএনপি কেন, ডক্টর কামাল হোসেন তারা বলেছেন, সবাই সুষ্ঠু বলেছেন, আসম আব্দুর রব থেকে শুরু করে মান্না সাহেব বলছেন হ্যাঁ এখনো পর্যন্ত তো ঠিকই আছে, দেখা যাক পরে কি হয়, মানে কিছুটা এক্সক্লুশন ক্লজ রেখে দিয়েছেন। এখন আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ আপনাকে কি বলেছে বা আপনি কি মনে করেন সেই জিনিসটা যদি আমাকে বলতে বলেন, তাহলে একই মানে আপনি একটা ফ্রেম ঠিক করে যদি দেন এবং ওই ফ্রেমের মধ্যে দিয়ে আমাকে বেরছে মজুমদার আমি আসলে সরল একটা প্রশ্ন করেছি যে মানে আমি এই বয়ানটা প্রথম শুনলাম কিনা, যে 2018 সালের নাকি আরো কেউ বলেছে আমাকে, আমি অন্ততপক্ষে শুনিনি না, আমি 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 শুনি আমার কাছে আমার 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 যারা আত্মীয় স্বজন আছে আমার যারা বন্ধু বান্ধব আছে তাদের অনেকেই বলেছে ইলেকশন ভালো হয়েছে, হ্যাঁ কিছু কিছু সবচেয়ে ভালো হয়েছে, সবচেয়ে ভালো হয়েছে, সবচেয়ে ভালো হয়েছে, সামনের ইলেকশনে আরো কিভাবে বেটার করা যায়, বেটার যেমন ধরেন আরো পুলিশ নিয়োগ করা, আরো ধরেন সেখানে ফ্যাসিলিটিস দেওয়া, সেগুলো হতে পারে। সবচেয়ে ভালো নির্বাচন হচ্ছে আর ভালো করা দরকার, ইউ আর বিং সার্কাস্টিক, আর ভালো করা দরকার কি, বেশ নিজে বুঝুন। আপনাকে অনেক ধন্যবাদ, আমরা জনাব হিরো আলম আপনার কাছ থেকে শেষ 30 সেকেন্ড একটু শুনতে চাইবো, আপনি কি আমাদের দর্শকদের জন্য কোনো কিছু বলতে চান যদি আপনি শেয়ার করতে পারেন, আমরা আপনার কাছে শেষ 30 সেকেন্ড একটু শুনতে চাই জনাব হিরো আলম। দর্শকদের ভালোবাসা খুবই অল্প সময়ে পেয়েছি অনেক, তে আপনাদের ভালোবাসায় থাকতে চাই, আপনাদের পাশে থাকতে চাই, সবাই আমাদের দোয়া রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ জনাব হিরো আলম। দর্শক ব্যারিস্টার নিজু মজুমদার, জনাব হিরো আলম ছিলেন আমাদের সঙ্গে। আমরা আগামী সপ্তাহে আবার আসব নতুন কোন অতিথি নিয়ে, সেই পর্যন্ত আপনাদের সবাইকে আপনাদের সবাইকে ধন্যবাদ।